সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, তখন থেকে মাতলামো করে চলেছেন। এত বড় বড় লেকচার আসছে কোথা থেকে আপনার? কেন দেখাচ্ছেন এসব? এসব ফেক কে আমি দেখতে চাই না, এসব এসব ফলস লাভ। আই ডোন্ট ওয়ান্ট টু সি। সুরেয়ান, সুরেয়ান, আমি আপনার জন্য কিচ্ছু করছি না ঋদ্ধিমান বাবু। কার জন্য করছি জানেন? আপনার বাড়ির লোকগুলোর জন্য। বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায় মাতলামো করে চলেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছেন। এই কথাগুলো যদি আপনার দাদু, টাম্মি, আপনার মা জানতে পারে তাতে না কষ্ট হবে। আর আপনাকে তো কেউ কিছু বলবে না, দোষ তো হবে আমার। সব দোষ তো আপনার, আপনার জন্যই আমার ব্যবসার এই অবস্থা, আমার শেয়ারের এই অবস্থা। লোকজন চিচি করছে, কাকিমণির চোখে জল। আমার ভাইটা, আমার ভাইটা চুপচাপ মনে মনে গুমন হচ্ছে। সব কিছু হয়েছে আপনার জন্য, আমি আমার বিশ্বাস হয়ে গেছে। কি ভেবেছেন? হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ আপনার পায়ে মলম লাগিয়েছি বলে আপনার এই সব কিছু মেনে নেবে? হ্যাঁ, সব কিছু আপনি যা কিছু করবেন, যা কিছু অত্যাচার করবেন, এই সব কিছু, যা কিছু ভুল হয়েছে আমার সাথে সব কিছু। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায়, মন তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে, সব কিছুতে মন তুমি ছাড়া বড্ড অসহায়। যে গেলে দূরে মন ভব ঘুরে, তোমায় ছাড়া দিন কাটাতে ভাল লাগে না। যে বলো না কতবার হবে যে আমার, তুমি আমার চিরদিনই ভাবনা কিসের। আমাকে ক্ষমা করে দিন, এত কিছু পড়েও না, মাথা সব ঠিক ছিল না জানেন তো। কি বলবো, কি করবো, কিছু বুঝতে পারছি না। আমার লাইফটা না কেমন তোলপাড় হয়ে গেছে, তাই ফ্রাস্ট্রেটেড হয়ে আপনাকে অনেক খারাপ কথা বলে দিয়েছি, আপনাকে হার্ট করেছি। আপনি ক্ষমা করুন। আরে সব ঠিক হয়ে যাবে শান্তিগোপাল। কি করে ঠিক হবে বল? হয় না, আমার লাইফ থেকে অনেক দূরে চলে গেছে বল। আমাদের এই বিয়েতে আমাদের পরিবারে কেউ খুশি না, এটা কোনোভাবে ঠিক করা সম্ভব নয়। কোনবাবু, আমি সবটা ঠিক করে দেবো, আমি তো বলছি সম্ভব নয়। এই পরিবারের যদি একবার গাঁট ছড়া বাঁধা হয়, সেটা কোনোদিনও ভাঙা সম্ভব নয়। Let me be. চলে যান এখান থেকে। কি হলো, আবার চলে এলেন কেন? যান, চলে যান। আরো নিজ ইউ Let's go. Let's go.
হচ্ছে না ইচ্ছা আর না আমাকে ভালো লাগছে না ভাই সব এটা কি করছেন হ্যাঁ এটা কি করছেন শারুনা হাত পাচ্ছিস কেন বল কি করছেন কি করলেন আমার হ্যাঁ রিভেঞ্জ রিভেঞ্জ দিচ্ছে তোমার সাথে আপনার সাথে যেটা করেছি ওটা রিভেঞ্জ আই ওয়ান্ট টু সি ইউ ফেস গো চলে চলেন চলে আমার কাছে Just get out! Get out! Get out! চশমাটা খুলে নেন কেন দেখতে পাচ্ছি না তো আমি আমি বললাম না আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনার প্রমাণ খোঁজার আর প্রমাণ দেখার খুব তো শখ তাই না ঋদ্ধিমান বাবু এবার তো করে নিজেকে প্রমাণ করে দেখাবে তো তুই সারাক্ষণ অন্য মেয়েদের ছবি দেখছে আর এখানে আমার বিরক্ত লাগছে আমি তোকে বলছি শোন তুই এখনো সময় থাকতে তোর বউকে কিন্তু সামলা আরে তোর বউ তো পাক্কা ধান্দাবাজ সুযোগ বুঝে খালি পাল্টি খাচ্ছে ও গড এই মেয়েটা এতদিন আমাদের দলে ছিল আর এখন দেখ যেই না ও নিজের বোন বিয়ে করে এই বাড়িতে এলো সঙ্গে সঙ্গে গিয়ে ওদের টিমে যোগ দিয়েছে অদ্ভুত ব্যাপার শুধু তাই নয় কোথায় কোথায় চ্যালেঞ্জ করছে তেজ দেখাচ্ছে অত্যন্ত একটা সেলফিশ মেয়ে দেখবি কয়েকদিন পরে নিজের স্বার্থের জন্য আমাদের পায়ে ঘুরঘুর ঘুরঘুর করবে তুই বুঝতে পারছিস না ততদিন ওয়েট করা যাবে না ব্রো ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের দলে ফেরাতে হবে শোন আমাদের দুজনের স্বার্থ সিদ্ধি করার জন্য ওকেই কিন্তু আমাদের চাই কিরকম নিয়ম বলুন তো কমলা বাবু কারণ মনের মিল না হলে সে সারাটা জীবনে মানুষের সাথে কি করে থাকবে আর আপনি মন থেকে বিয়েটা মেনে নেননি তারপরেও এই বিয়েটা এরকম একটা বোঝা নিয়ে থাকার কোনো মানে হয় এটা কোনো নিয়ম নয় কুনাল বাবু এটা একটা শিকড় এটা আপনার জন্য বোন জেনারেশনের পর জেনারেশন ধরে আমাদের ফ্যামিলিতে এই নিয়মটাই চলে আসছে আমরা দুজন চাইলেও সেটা চেঞ্জ করতে পারবো না তাই আজ থেকে আমরা দুজন একে অপরের বন্ধু হয়ে থাকব যেহেতু এই বিয়েটা আমাদের অনিচ্ছায় হয়েছে বনি তাই স্বামী স্ত্রীর লাইফ আমরা লিড করব না ঠিক আছে কুনাল বাবু বনি দায়িত্ব নিচ্ছে বনি আপনার জীবনে অয়নাকে ফিরিয়ে নিয়ে আসবে কথা দিন আমি আপনার জীবনটা একদম পালি বাড়িতে এমন ড্রামা করবো না যে আপনার বাড়ির লোকই বাধ্য হবে এরকম নিয়ম ভেঙে দিতে দেখে নেবে কি ভরসা রাখুন আপনাকে আর অয়নাকে এক করে তবেই আমি বাড়ি থেকে যাব আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে কথা দিচ্ছে ভালোবাসা যে একতরফাও হয় ভালোবাসা শুধু নিতে নয় দিতেও জানে সেটা বনি আপনাকে এবার দেখিয়ে দেবে কুনাল বাবু তার হাগে হাগে সুঝে
ক্ষমা করবেন ঋদ্ধিমান বাবু, এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। একদিন হয়তো আসবে যেদিন আর এত জোর করতে হবে না, আপনি নিজে থেকে আমাকে বিশ্বাস করতে পারবেন, সেই দিনটা তো আসবে, আসতেই হবে। सच सभी सब कुछ अभी जानने के तेरी झूठी बातें मैं सारी मान लूं, तेज है धारा बहते से हम आवारा आ थम के सांसें ले यहां। ये अपना मॉर्गेज प्रथम किस्ती, বাকি টাকাটা আপনি তিন মাসের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাকে বলেছিলাম ঋদ্ধিমান বাবু, আমি আমার পরিচয় তৈরি করে দেখাবো এই বাড়িতে থেকে, সবার সামনে থেকে আমি নিজের অস্তিত্ব তৈরি করে দেখাবো ঋদ্ধিমান। চলো 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 পাল্টাই।